হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার কবিরা শিক্ষা ও তন্ত্র মন্ত্র তাবিজ কবচ বিদ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো অন্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের বিষয়টি হলো রুটি পড়া দিয়ে চোর ধরা। তো আমরা অনেক আগে থেকে জেনে আসছি যে কখনো যদি কেউ চুরি করে তাহলে তাকে রুটি পড়া খেতে দেওয়া হয়, এবং যে চোর প্রকৃত চোর, সে হলো রুটি খেলে তার গলায় আটকে যায়। তো কিভাবে এটা পড়তে হয়, কি লিখতে হয়, এটা আমরা কেউ জানি না। তো আজ আমি সেই বিষয়টা আপনাদের জানিয়ে দিব। আসলে এটা জানা দরকার যে অনেক সময় দেখা যায় যে কোনো গুণীন কোনো তদবির কারককে পাওয়া যায় না। তো এটা হলো আপনারা নিজেরাই করতে পারেন। তো সেই বিষয়টা আমি আজ আপনাদের শেখাই দিব। তো বন্ধুরা, একটি কথা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এমন বিষয় জানার জন্য। তো আসেন আমরা জানি যে কিভাবে কি করবেন। তো ফার্স্ট যেটা করবেন সেটা হলো আটার খামির নেবেন। খামির নেওয়ার পরে এটিতে রুটি বেলবেন, রুটির মতো গোল করবেন। করার পরে এই তাবিজটি, এই যে আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতটি রুটিতে লিখবেন। লেখার পরে এই রুটি খেতে দিবেন। তো এই রুটি খেতে দিলে যে চোর তার গলায় আটকে যাবে। তো আশা করি আমি কি বলতে চাইছি এটি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।